السلام عليكم ورحمة الله وبركاته চুরখা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল জাহিদ, সহকারী মৌলভি চুরখা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সদর মোমেন শাহী। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে বিষয়ে তোমাদেরকে পাঠ দান করব তা হচ্ছে অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র। তোমরা জানো যে আরবি দ্বিতীয় পত্র বইটি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে সরফ অংশ, অপরটি হচ্ছে নাহ অংশ। আজকে আমি সরফ অংশের আদ্দারসু সানি দ্বিতীয় পাঠ থেকে আলোচনা করব। আর আমার আলোচনার বিষয় হচ্ছে আল কালিমা ও আকসামুহা, অর্থাৎ কালিমা এবং এর প্রকার সম্পর্কে আলোচনা করব। শুরুতেই কালিমার পরিচয় সম্পর্কে আলোচনা করব। কালিমা শব্দটি কিলমুন মাদ্দা থেকে উৎকলিত, এর আবিধানিক অর্থ হচ্ছে আল জারহু, আঘাত করা, ক্ষতবিক্ষত করা। ইহা ছাড়াও কালিমা শব্দটি পদ, কথা, বক্তব্য ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, আরবি ভাষায় একটি প্রবাদ আছে, জারাহাতুস সিনানিল হাতিয়াম ওমা ইলতামুমা জারাহুল লিসান, যে কাউকে অস্ত্রের দ্বারা আঘাত করলে তা কোনো না কোনো এক সময় শুকিয়ে যায়, ভালো হয়ে যায়, কিন্তু কথার দ্বারা কাউকে আঘাত করলে তা কখনো শুকায় না, সহজে তা থেকে আরোগ্য লাভ করা যায় না, অর্থাৎ তা মানুষ দীর্ঘদিন তার স্মৃতিতে ধরে রাখে। প্রিয় শিক্ষার্থী, এজন্যে কালিমাকে কালিমা করে নামকরণ করা হয়েছে। ইহা ছাড়াও কালিমা শব্দটি নিক্ষেপ করার অর্থেও ব্যবহৃত হয়, যেমন আহলে আরবরা বলে থাকেন আকাল তুত্তামারা ওয়ালা ফাস্তুন নাওয়াতা, যে আমি খেজুর খেয়েছি এবং বিচিটি নিক্ষেপ করেছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি কালিমার পারিভাষিক অর্থ সম্পর্কে আলোচনা করব। পরিভাষায় কালিমা বলা হয় আল কালিমা তু লফজুন উদিয়া লিমাহান মুফরদিন, অর্থাৎ কালিমা এমন শব্দকে বলা হয় যাকে বুদিহা গঠন করা হয়েছে লিমাহান মুফরদিন, একক অর্থের জন্য গঠন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, কালিমা এর প্রকারভেদ, কালিমা তিন প্রকার। ইসিম, ফেল, হরফ। এখন আমরা পৃথক পৃথকভাবে প্রত্যেকটি প্রকারের পরিচয় নিয়ে আলোচনা করব। ইসিম কাকে বলি? প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ইসিম সম্পর্কে আলোচনা করব। ইসিম এর আবিধানিক অর্থ হচ্ছে আল অলু, উঁচু হওয়া, আল কবিয়ু, শক্তিশালী হওয়া, বিশেষ ইত্যাদি। পরিভাষায় ইসিম বলা হয় আল ইসমু কালিমাতুন, ইসিম এমন কালিমাকে বলা হয় তাদুল্লু আলা মানান, যেটা ধালালত করে আলা মানান অর্থের উপর, ফি নাফসিহা নিজেই, অর্থাৎ যে শব্দ নিজেই নিজের অর্থের উপর দালালত করে, বুঝায় গায়রা মুক্তারিনিন, গায়রা মানে ব্যতীত, মুক্তারিনিন মিলা বা সংযুক্ত হওয়া, ব্যতীত বি আহাদিল আজমিনাতি সালাসা, তিন কালের কোনো এক কালের সাথে মিলা ব্যতীত। তিন কাল বলতে আমরা যা বুঝি, অর্থাৎ মাসি, হাল, মুস্তাকবিল, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিন কালের সাথে সম্পৃক্ততা ব্যতীত রেখে, অর্থাৎ এই তিন কালের সাথে সম্পর্ক ব্যতীত নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে ইসিম বলা হয়। ইসিম, প্রিয় শিক্ষার্থী, ইসিম চিনার সুনির্দিষ্ট কিছু উপায় বা আলামত রয়েছে। এখন আমরা এই আলামত সম্পর্কে আলোচনা করব। যে ইসিম চিনার উপায় হচ্ছে যে নামবাচক যে কোনো শব্দ, তা স্থানের নাম হতে পারে, গুণের নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, সবগুলি ইসিম। যেমন কলামুন, লিখার একটা যন্ত্রের নাম ইসিম,
मुमेंट चाहिए एक स्थान नाम एसिम व्यक्तिर नाम इसिम तिक्तद्रूप शब्द शुरूते जदि आलिफ लाम थाके ताहले ओई शब्दटाओ इसिम जेमन अल इस्लामु अर रजुलु अल किताबु इत्यादि তাহলে আমরা ইসিম চিনার সহজ একটি উপায় হচ্ছে যদি সেটা কোনো ব্যক্তির নাম হয় তাহলে ইসিম স্থানের নাম বস্তুর নাম অর্থাৎ নামবাচক কোনো কিছু হলে তা ইসিম শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেটা ইসিম এবং শব্দের শুরুতে যদি তানবিন সরি শব্দের শেষে যদি তানবিন থাকে তাহলেও সেটা ইসিম যেমন কলামুন শব্দটি ইসিম তা চিনার উপায় হচ্ছে শব্দটির শেষে কি রয়েছে তানবিন যুক্ত রয়েছে মুজাফ হওয়া ইসিমের আলামত যেমন গোলামু জায়দিন যে গোলাম শব্দটাকে জায়দের সাথে ইজাফত করা হয়েছে আর ইজাফতি হচ্ছে অর্থাৎ মুজাফ হওয়া হচ্ছে ইসিমের আলামত ঠিক তদ্রূপ কোনো শব্দ যদি তাসনিয়া বা জমা হয় যেমন রজুলানি তাসনিয়া শব্দটি ইসিম এমনিভাবে যদি জমা হয় যেমন তুল্লাবুন শব্দটি ইসিম তাহলে আমরা ইসিম চিনার কিছু উপায় জানতে পারলাম এছাড়াও আরও কিছু উপায় রয়েছে যেমন মৌসুফ হওয়া এটাও ইসিমের আলামত ঠিক আছে আমরা জানি যে যার গুণ বর্ণনা করা হয় তাকে কী বলা হয় মৌসুফ যেমন রজুলুন আলিমুন এ বাক্যে রজুলুন হচ্ছে মৌসুফ অর্থাৎ রজুলুন শব্দটার গুণ বর্ণনা করা হচ্ছে আলিমুন শব্দ দ্বারা রজুলুন মৌসুফ আর আলিমুন হচ্ছে সিফত ঠিক তদ্রূপ ইয়ায়ে নিস্পতি এর মাধ্যমেও কি করা যায় ইসিম নির্ণয় করা যায় অর্থাৎ কোনো শব্দের শেষে ইয়ায়ে নিস্পতি থাকলে তাহলে তা বুঝতে হবে শব্দটি ইসিম যেমন মাক্কি শেষে ইয়ায়ে নিস্পতি অর্থাৎ যে আর দ্বারা কাউকে কোন স্থানের দিকে সম্বোধন করা হয় যেমন মাক্কি মাধানি মাদানিয়ুন ইত্যাদি এছাড়াও তাসগীর হওয়া এটাও ইসিমের আলামত যেমন রুজাইলুন হুরাইরুন ইত্যাদি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা ইসিম চেনার কিছু উপায় জানতে পারলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা কালিমা এর দ্বিতীয় প্রকার হচ্ছে ফেল ফেল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কাজ কর্ম ইত্যাদি পরিভাষায় ফেল বলা হয় তাদুল্লু আলা মালান ফি নাফসিহা মুক তারিনান বি আহাদিল আজমিনাতি সালাসা Thank you.
खालास अर्थात फेल एमन कलिमा के बला हय जा निजे निजेर अर्थ प्रकाश करते पारे तीन कालेर कोनो एक कालेर साथे सम्पृक्तता रेखे अर्थात तीन कालेर कोनो एक कालेर साथे सम्पर्क रेखे जे शब्द निजे निजेर अर्थ प्रकाश करते पारे ताके कि बला हय फेल। जेमन जराबा नासरा यद्रिबु वगैरह ذلك। প্রিয় শিক্ষার্থী, জরাবা শব্দটি বললে আমরা সুনির্দিষ্ট একটা অর্থ বুঝি। অর্থটা হচ্ছে জরাবা সে একজন পুরুষ প্রহার করল। এই অর্থের মাঝে একটা কালের সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ কাজটা ওয়াকে হওয়ার যে কাল বা সময়টা বোঝানো হয়েছে তা হচ্ছে সাধারণ অতীতকাল অর্থাৎ মাজি মুতলাক। ঠিক তদ্রুপ ইয়াদরিবু শব্দটার দ্বারাও সুনির্দিষ্ট একটা অর্থ বুঝে আসতেছে, সে একজন পুরুষ প্রহার করছে বা করবে। আমরা জানি আরবি ভাষায় মুজারে এর শব্দ দ্বারা দুটি কাল কি করা হয় বোঝানো হয়, তা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। যে সে একজন পুরুষ প্রহার করছে বা করবে, অর্থাৎ এই শব্দটা দ্বারা সুনির্দিষ্ট একটা অর্থ বোঝানোর পাশাপাশি একটা কালের অর্থও সে কী করতেছে দিতেছে। সুতরাং শব্দটি হচ্ছে ফেল। যে শব্দ নিজে নিজের অর্থ বোঝানোর পাশাপাশি কোনো কালের সাথে সম্পৃক্ততা রাখে তাকেই বলা হয় ফেল। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ফেল চিনার কিছু উপায় আলোচনা করব। শব্দের শুরুতে সিন হওয়া, শব্দের শুরুতে সাওফা হওয়া, যেমন সায়ালামুনা, ঠিক আছে, যে শব্দের শুরুতে অর্থাৎ সিন আসার কারণে এটা সুনির্দিষ্টভাবে ফেলটাকে কী করতেছে নির্দেশ করতেছে যে শব্দটি হচ্ছে ফেল। ঠিক তদ্রুপ সাওফা হওয়া, যেমন সাওফা তাআলামুন, সাওফা তাআলামুন। ঠিক তদ্রুপ শব্দের শুরুতে কদ আসা, যেমন কদ আফলাহা, কদ আফলাহা। এই কদ আসার কারণে কথা সুস্পষ্টভাবে বোঝাচ্ছে যে আফলাহা শব্দটি হচ্ছে ফেল। ঠিক তদ্রুপ শব্দটি মাজি মুজারে বা আমর এর সিগা হওয়া, যেমন নাসারা মাজির সিগা, মুজারে যেমন ইয়ানসুরু, আমরের সিগা হওয়া যেমন উনসুর ইত্যাদি। শব্দের শেষে সাকিনযুক্ত তা হওয়া এটাও ফেলের আলামত, যেমন নাসারাত। সাকিনযুক্ত তা থাকলে আমরা বুঝব শব্দটি ফেল। ঠিক তদ্রুপ ইয়ায়ে মুখাতাবা, এর দ্বারাও ফেল নির্ণয় করা যায়, যেমন উদখুলি। এটার দ্বারা সুনির্দিষ্টভাবে ইয়ার দ্বারা কি বোঝাচ্ছে যে শব্দটি হচ্ছে ফেল। আর প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ফেল সহজেই তা নির্ণয় করতে পারবে। এছাড়াও আরও কিছু আলামত রয়েছে, যেমন শব্দের প্রথমে আমিলে জাজেম বা নাসেব আসা, যেমন লাম ইয়ানসুর। ঠিক তদ্রুপ আমেলে নাসেব লাইয়ানসুরা ইত্যাদির মাধ্যমে শব্দ ফেল হিসাবে নির্ণয় করা যায় যে শব্দটি হচ্ছে
फेल। प्रिय शिक्षार्थी, तीन नम्बर प्रकार हे हरफ। हरफ शब्द आविधानिक अर्थ हे तरफ बा पार्श्व। परिभाषा हरफ बला है अल हरफु कालिमातुन ला तादुल्लु आला मानन फी नफसिया। अर्थात जे शब्द निजे निजेर अर्थेर उपर दालालत करते पारे ना, निजेर अर्थ बुझाते पारे ना, बाल तादुल्लु आला मानन फी गैरिहा, बरं से अन्य आरेकटि अर्थ कि करे प्रकाश करे। मान প্রিয় শিক্ষার্থী, একটি উদাহরণের মাধ্যমে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। যেমন মিন, মিন একটি হরফ যার অর্থ হচ্ছে হতে থেকে, কিন্তু এই মিন শব্দটি অন্য কালিমার সাথে সম্পৃক্ত না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে একটা অর্থ বুঝে আসে না, যে কোথা থেকে কি হতে কোনো কিছুই বুঝে আসে না। কিন্তু যখনই বলা হয় সাফার তুমিন মোমেনশাহী ইলা ঢাকা, যে আমি কি করেছি ময়মনসিংহ থেকে ঢাকা সফর করেছি, তাহলে এই মিন দ্বারা আমার সফরের শুরু কি করা হচ্ছে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমি যে সফর করেছি ভ্রমণ করেছি আমার ভ্রমণের শুরু হচ্ছে ময়মনসিংহতে। আর ইনতিহা ইলা একটি হরফ, এর দ্বারা শেষ সীমানা বোঝাচ্ছে, অর্থাৎ আমার ভ্রমণের শেষ হচ্ছে ঢাকা, অর্থাৎ ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত আমি কি করেছি সফর করেছি। কিন্তু এই হরফ দুটি আলাদাভাবে সুন্দরভাবে সুনির্দিষ্টভাবে কোনো মনের ভাব প্রকাশ করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা অত্যন্ত সুন্দরভাবে আজকে কালিমা সম্পর্কে অবগত হতে পেরেছ এবং এর প্রকার সম্পর্কে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। তোমাদের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।